প্রথমেই আমি আসলে বলতে চাই যে ফারুক ভাই এমন এক মানুষ যার জন্য আজকে এসেছি এইখানটায়। ফারুক ভাই জীবিত থাকা অবস্থায় আসার কথা ছিল, পাঞ্জোরা নাম শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গিয়েছিল। ফারুক ভাই আমাদের আত্মার আত্মীয়, আমাদের গার্ডিয়ান। ফারুক ভাই একটা ইন্ডাস্ট্রি শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা। আমরা যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন, মিশা সদাগর, মনোহসেন দীপজল, আমি, জয়, এই মানুষগুলো সত্যিকার আস্তে ফারুক ভাইকে ভালোবাসতাম। তার বহি প্রকাশ আজকে এই জগতে মৃত্যুর পরে দায়িত্ব পালন করে কেউ কারো খবর রাখেন। আমরা তার জীবদ্দশায় দেখেছি সে আমাদেরকে কত ভালোবাসতেন। তার জায়গা থেকে ফারুক ভাই আমাদেরকে আসলে সন্তানের মতো আগলে রাখতেন, দীপজল ভাইকে তার ভাগ্নের মতো আগলে রাখতেন। বা তার সেই জায়গা আসবে সে তাকে তাকে স্যার কবর দেখতে হবে এত সকালে, এটা আসলে কল্পনাতে। আমরা অনেক লাশ নামিয়েছি, রাজ্জাক ভাই, কবরিয়াপা, ওয়াসিম ভাই, বাট ফারুক ভাইটা যে মুহূর্তে ফারুক ভাই সুস্থ হয়ে ঢাকায় নামার কথা, এরপরে তাকে হেঁটে নামে হেঁটে নামবে ভাবি আমাকে ভাবি কনফিডেন্স নিয়ে আমাকে বলছিল যে আমার ভাইকে হেঁটে নামিয়ে নিয়ে আসবে। সেই সময় তাকে লাশ রিসিভ করেছি, তার মরদেহ সেইখানে পাঞ্জোরা পাঞ্জোরা করে শেষ জীবন পর্যন্ত সেখানে এই বাড়ির জন্য শুধু তার আকুল আকুতি ছিল। প্রতি শুক্রবার হলে এখানে চলে আসতেন, দুধ নিয়ে যেতেন, কাঁঠাল নিয়ে যেতেন, সেখানে আসতে হবে এটা আসলে ভাবতে পারিনি আমি। আসলে ফারুক ভাইয়ের নাই এটা ভাবতেই পারছি না। ফারুক ভাই যে কত বড় ছায়া ছিল আমাদের জন্য, কত বড় গার্ডিয়ান ছিল, এটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো। আমি আস্তে আস্তে ভাবতেছিলাম যে ফারুক ভাই নাই, ভাবি যখন কালকে আমাকে হ্যালো করছে আমি হাউমাউ করে কেঁদে ফেলছি, মানে রাখতে পারিনি আমার কান্না যে ফারুক ভাই আসলে এমন জিনিস আমাদের জন্য, আমাদের বাবার সমতুল্য, আমাদের বড় ভাই সমতুল্য, আমাদের বন্ধু সমতুল্য, উনি একটা ডিকশনারি আমাদের জন্য। ফারুক ভাই সিনেমার সমস্ত ক্রাইসিসে ক্লান্তি লগ্নে বুক উঁচু করে দাঁড়াতেন সবার জন্য ঢাল হয়ে। তো সেই ফারুক ভাই আজকে নাই এটা ভাবতে অবাক লাগছে, সবারই চলে যেতে হবে, বা সুস্থ হওয়ার মুহূর্তে যখন চলে যাবে তখন গেলেন না, এটা অত্যন্ত কষ্টে। আমি ফারুক ভাইয়ের সেই বিদেয় আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আসছি সেই ঢাকার থেকে, মিলাদে অংশগ্রহণ করব, ফারুক ভাইয়ের কবর জিয়ারত করব, আপনার ফুলের শ্রদ্ধা নিবেদন করব। আমরা ফারুক ভাইয়ের আত্মার আবারও দোয়া কামনা করে কামনা করছি, আগফেরাত কামনা করছি, তার শোক সম্রাত পরিবারের শক্তি দিক, এবং আমরা ফারুক ভাইয়ের স্মৃতি নিয়ে বেঁচে থাকবো, ফারুক ভাইয়ের ভালোবাসার মুহূর্তগুলো নিয়ে আজীবন বেঁচে থাকবো, এবং ফারুক ভাইয়ের পরিবারের সাথে আমরা আজীবন একাত্ম হয়ে থাকতে চাই। এবং এই পাঞ্জোরা এবং গাজীপুরের কালীগঞ্জের মানুষের প্রতি ভালোবাসা থাকবে সবসময়, যেন ফারুক ভাইয়ের এই কবরটাকে রক্ষণাবেক্ষণ দেখাশোনা করে সবসময় তার কবর জিয়ারত করে, এবং আমরাও মাঝে মাঝে আসবো। এবার এই ফারুক ভাই জীবিত থাকবে, বেঁচে থাকবে আমাদের হৃদয়।